খবরের দিকে বিশেষ করে আমাদের এই মুহূর্তে নজর রাখতে হবে, সেটা হচ্ছে ইডির ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতা বৃদ্ধি হচ্ছে। কিভাবে তদন্তের স্বার্থে ইডি কাউকে যে কাউকে তলব করতে পারে, যাকে তলব করা হচ্ছে তার উচিত ইডির সমনকে সম্মান জানিয়ে সহযোগিতা করা, নির্দেশ শীর্ষ আদালতের। অর্থাৎ এক্ষেত্রে ইডির সমন বা তলবকে কখনোই চ্যালেঞ্জ করা প্রাথমিকভাবে যাবে না, যাকে তলব করা হচ্ছে তার উচিত কিন্তু একেবারে ইডির সমনকে সম্মান জানিয়ে সহযোগিতা করা। আজকে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ সামনে আসলো, কারণ আমরা রাজ্যের ক্ষেত্রে একাধিকবার দেখেছি ইডিকে আক্রান্ত হতে হয়েছে সন্দেশকারীদের শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন নেতা মন্ত্রীকে তলব যখন করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তারা কিন্তু নানান কারণ দেখিয়ে বারবার করে সেই তলবকে উপেক্ষা করেছেন। আমি এই মুহূর্তে চলে যাব নয়াদিল্লি থেকে, আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণী, ইডির ক্ষমতা বৃদ্ধি হলো, কোন কোন জায়গায় ইডির ক্ষমতা বৃদ্ধি হলো? অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বিচারপতি বেলায়েন ত্রিবেদী এবং পঙ্কজ মিত্তাল তারা যে পর্যবেক্ষণ দিয়েছেন সেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ড্রিং অ্যাক্ট, এই অ্যাক্টের 50 নম্বর ধারা অনুযায়ী ইডির অধিকার আছে যে কোনো ব্যক্তিকে সমন জারি করার। অর্থাৎ কোনো মামলা তদন্ত করতে গিয়ে ইডির যদি মনে হয় যে এই ব্যক্তিকে সমন পাঠানো উচিত, অর্থাৎ তাকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং তার থেকে তথ্য প্রমাণ সমস্ত কিছু পাওয়া দরকার ইডির যদি মনে হয় তদন্তের স্বার্থে, তবে সেটা করার সম্পূর্ণ অধিকার রয়েছে ইডির। আজ যে পরিষ্কার ভাবে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত, এবং একই সাথে তারা বলেছেন যে সমস্ত ব্যক্তিকে ইডি সমন পাঠাচ্ছে তাদের উচিত অবশ্যই এসে ইডিকে সেই তদন্তে সহযোগিতা করা। তোমাকে জানিয়ে রাখবো প্রসঙ্গত অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আমাদের রাজ্যের একেবারে। ইন্দ্রাণী, তোমায় সঙ্গে রাখবো, শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। যে খবরটা আসছে সামনে যে ইডির ক্ষমতা বৃদ্ধি করা হলো এবং যে কোনো ক্ষেত্রে ইডি ইচ্ছা করলে তলব করতে পারে তাদের কাছে তথ্য থাকলে, এবং ইডির সমন পেলে তাকে সম্মান জানানো উচিত বলছেন সুপ্রিম কোর্ট, কি বলবেন? আমরা আবারও চলে যাব ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। ইন্দ্রাণী, যেমনটা তুমি বলছিলে শুনছি, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আমাদের রাজ্যের মলয় ঘটক সহ একাধিক নেতা মন্ত্রী বিভিন্ন সময় কিন্তু ইডির সমন এড়িয়ে দিয়েছেন, বিভিন্ন অছিলায় তারা দিনের পর দিন ইডির সমন এড়িয়ে দিয়েছেন। এই ব্যাপারটাতে অত্যন্ত বিরক্ত শীর্ষ আদালতের বিচারপতিরা। আজকে মাদ্রাস হাইকোর্টের একটি স্টে অর্ডার, অর্থাৎ মাদ্রাসের একটি 5 জন কালেক্টরকে নিজেদের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে ইডি, তার উপর মাদ্রাস হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটা স্টে অর্ডার নিয়ে মামলাটি ছিল, এবং সেই মামলার বিচারের সময় বিচারপতি বেলায়েন ত্রিবেদী এবং বিচারপতি আমরা একদম ইন্দ্রাণী আসছি তোমার কাছে, আমরা যোগাযোগ করতে পেরেছি শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত শান্তনুবাবুকে। ইডির ক্ষমতা বৃদ্ধি করা হলো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে কাউকে তলব করলে তার উচিত সমনকে সম্মান জানানো, কি বলবেন? বলছি এটা পরবর্তীকালে কটার সময় পাওয়া যাবে টাইমটা? সেইটাই বল। দশটা সময়। শান্তনুবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি যে যদি কিছু কথা বলার থাকে, হ্যালো, হ্যাঁ ইন্দ্রাণী, আবারও ঠিক যেখানে তোমাকে থামিয়েছিলাম আবার একটু শুনবো। দেখো সেই অনুযায়ী বিচারপতিরা বলেন যে পিএমএলএ অ্যাক্ট প্রিভেনশন অফ মানি লন্ড্রিং অ্যাক্ট, সেই অনুযায়ী তার যে 50 নম্বর ধারা অনুযায়ী সংবিধান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সম্পূর্ণ অধিকার দিয়েছে, তারা যদি মনে করে যে কোনো মামলা তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে তারা সমন পাঠাতে পারে এবং সেই ব্যক্তির উচিত অবশ্যই সে সমান সমনকে সম্মান জানানো এবং যথাযথভাবে ইডিকে সহযোগিতা করা, অর্থাৎ ইডি যে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে পাঠাচ্ছে সেই দিন হাজিরা দেওয়া এবং যে নথিপত্র বা প্রমাণ ইডি চাইছে সেগুলো যথাযথভাবে হাজির করা। তোমাকে জানিয়ে রাখবো একাধিক নেতা মন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাও সেক্ষেত্রে মলয় ঘটক থেকে শুরু করে বহু নেতা আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা কিন্তু বারে বারে ইডির সমনকে এড়িয়ে গেছেন। একইভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ 8ম বার ইডি তাকে নোটিশ পাঠিয়েছে। সুতরাং এই যে বারে বারে প্রভাবশালী নেতা মন্ত্রী
আতঙ্কিদের ইডির সমন এড়িয়ে যাওয়া বা ইডির যে জিজ্ঞাসাবাদ সেখানে হাজিরা না দেওয়া, এই বিভিন্ন অছিলায় পাশ কাটিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলোর সামনে কিন্তু এই যে আজকের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সেটা একটা অত্যন্ত দৃঢ় পদক্ষেপ গ্রহণ বলেই গ্রহণ করবে ইডি। কারণ আজকে শীর্ষ আদালত পরিষ্কার ভাবে পিএমএলএ অ্যাক্টের 50 নম্বর ধারায় ইডিকে কি অধিকার দেওয়া আছে সেটা ব্যক্ত করেছেন, এবং দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার ভাবে বলেছে যাদের ইডি সমন পাঠাচ্ছে তাদের উচিত সেই সমনের সম্মান রক্ষা করা, এবং অবশ্যই সেই সমনের যে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট তারিখ আছে সেই দিনের মধ্যে হাজিরা দেওয়া। অর্থাৎ এক্ষেত্রে যারা যারা এই হাজিরা এড়িয়ে যাচ্ছেন বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে হাজিরা এড়িয়ে গিয়েছেন তাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ একটা অত্যন্ত কড়া ডিসিশন বলেই মনে করছেন বিশ্লেষকরা। একেবারে ইন্দ্রাণী তুমি সঙ্গে থাকো, আমরা যে খবর দিকে নজর রাখছি যে ইডির ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এসে পৌঁছেছে যে অবশ্যই যে ইডির যে পর্যবেক্ষণ থাকবে তাকে সম্মান দেওয়া উচিত এবং সমন করলে সেখানে যাওয়া উচিত, এই বিষয়ে কিন্তু নির্দেশিকা এসেছে। তদন্তের স্বার্থে ইডি যে কাউকে তলব করতেই পারে, যাকে তলব করা হচ্ছে তাকে উচিত সম্মান জানানো, ইডির যে তলবনামা আসবে তাকে সম্মান জানানো উচিত এবং ইডিকে কোঅপারেট করা উচিত, এটাই জানিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। তদন্তের স্বার্থে ইডি যে কাউকে তলব করতে পারে, যাকে তলব করা হচ্ছে তার উচিত ইডির সমনকে সম্মান জানানো। তদন্তের স্বার্থে ইডি যে কাউকে তলব করতে পারে এই বিষয়ে কিন্তু মতামত আজকে এসছে, এবং সেক্ষেত্রে যাকে তলব করা হচ্ছে তার উচিত সম্মান জানানো। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর খুব স্বাভাবিকভাবেই কিন্তু ইডির খানিকটা ক্ষমতা বৃদ্ধি হলো, এটা স্পষ্টত বলা যেতেই পারে। আমরা যে খবর দিকে নজর রাখছিলাম যে যেখানে ইডির ক্ষমতা বৃদ্ধি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর, ইডি সমন পাঠালে বা তলব করলে যাকে তলব করা হচ্ছে তার কোঅপারেট করা উচিত, তাকে সম্মান জানানো উচিত ইডির তলবকে এবং যাওয়া উচিত। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। ইডির ক্ষমতা বৃদ্ধি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ, ইডি সমন পাঠাতে পারে এবং তাতে যাকে সমন পাঠানো হচ্ছে তার সেই সমনকে সম্মান জানানো উচিত, ওভারঅল অবজারভেশন সুপ্রিম কোর্টের এই বিষয়ে কি বলবেন? না, এই যে ক্ষমতা বাড়ানো হচ্ছে এই ঘটনাতে কিভাবে আপনারা উপনীত হলেন তার কারণ একটাই। না, ইডির শুনুন, ইডির এই এই রকম সুইপিং কমেন্ট কোন মিডিয়ার করা উচিত না একটা সুপ্রিম কোর্টের অবজারভেশনের ইন্টারপ্রিটেশন নিয়ে। ইডির প্রমাণ করতে পারে, এর আগে অন্য ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে ইডি যাকে তাকে ডেকে যখন তখন অ্যারেস্ট করতে পারে না, সেটাও আছে ইডির, সে ঘটনাও বলা আছে। ইডির হ্যারাসমেন্ট নিয়েও সুপ্রিম কোর্টের রায় আছে যে ইডি সাবধান হওয়া উচিত, মানুষকে ডেকে হ্যারাস করার ব্যাপারে তাদের সাবধান হওয়া উচিত, সেটাও আছে। আজকে যে কোনো কেসের যদি বলে থাকে যে ইডির প্রমাণকে সাধারণভাবে সম্মান জানানো উচিত, সেটা তো সবসময়, সেটা তো যে কোনো পুলিশ সামান বা কোনো তদন্তকারী সংস্থার সামানকে সাধারণভাবে তার সঙ্গে সহযোগিতা করা উচিত, সেটা তো। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল সহযোগিতা করবো না, অরবিন্দ কেজরিওয়ালকে একাধিকবার দেখা হচ্ছে তিনি যাচ্ছেন না, ইডির সামানকে মান্যতা দেওয়া উচিত না, সহযোগিতা করা উচিত না, এটা কি কোনো কোর্ট বলতে পারে? তো সেটা অরবিন্দ কেজরিওয়াল বারবার করে ডাকা সত্ত্বেও যাচ্ছেন না, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বারবার করে ডাকা সত্ত্বেও যাচ্ছেন না। না না, যাচ্ছেন কেন যাচ্ছেন না সেটা তো আলাদা ব্যাপার, কারো কোনো কারণ থাকতে পারে। কেজরিওয়াল যাননি 8 বার ডাকা সত্ত্বেও, কারো কোনো কারণ থাকতে পারে। একটা জেনারেল স্টেটমেন্ট তার সেই রকম। বেশ বেশ, অনেক ধন্যবাদ, একদম একদম অনেক ধন্যবাদ। রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ। সাংসদ দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। ইডির ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, যেটা মূলত দেখা যাচ্ছে যে একটা ওভারঅল অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলছেন যে ইডি যদি কাউকে তলব করে তাকে সম্মান জানানো উচিত এবং ইডিকে কোঅপারেট করা উচিত, কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মলয় ঘটক একাধিকবার ডাকা সত্ত্বেও তারা কিন্তু ইডির সমনকে সম্মান জানিয়ে যাননি।
না দেখুন, এই যে এত বড় একটা তদন্ত সারা দেশে চলছে দুর্নীতি মুক্ত করার জন্য, আর সবই আদালতের দেখরেখে চলছে, কিন্তু কিছু বিশেষ লোক সহযোগিতা না করার জন্য তদন্ত আটকে আছে। যাদের ডাকা হচ্ছে তারা সবাই দোষী বা দুর্নীতিগ্রস্ত এরকম নয়, কিন্তু তারা গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের কাছে অনেক তথ্য আছে, তাদের সহযোগিতা করা দরকার। আর তারা না করার জন্য পুরো প্রক্রিয়াটাই আর অকেজো হয়ে যাচ্ছে, তার লাভ সমাজ পাচ্ছে না, সেই জন্য তাদের যাওয়া দরকার। এক একজনকে 8 বার 10 বার ডাকার পরেও তারা ডাকছেন না, কারণটা কি? তারা দোষীও হতে পারেন বা তাদের কাছে তথ্যও থাকতে পারে, দুই কারণেই হতে পারে, সেই জন্য যাওয়া উচিত। সেই জন্য এটা এক প্রকার জোর করে সকল ডেকে নিয়ে যাওয়া উচিত, নাহলে এই অপরে মানে অপরিমিত দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা সরকারি টাকা লুট হয়েছে, তার দোষীরা কোনদিন ধরা পড়বে না আর দুর্নীতি কোনদিন বন্ধ হবে না। আমার মনে হয় এটা খুবই উপযোগী হয়েছে, অনেকে রসিকতা হবে হয়তো যারা অ্যাভয়েড করছিলেন। এর ফলে কি ইডির ক্ষমতা খানিকটা বাড়লো দিলীপ দা? এর ফলে কি ইডির ক্ষমতা খানিকটা বাড়লো? অবশ্যই ক্ষমতা বাড়লো, ক্ষমতা দেওয়া আছে, কিন্তু সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে পারছে না এই ধরনের অবস্ট্রাকশনের জন্য। আমার মনে হয় ঠিক সমাধানে পৌঁছবার জন্য এটা একটা ভালো রাস্তা। বেশ, অনেক ধন্যবাদ বিজেপির সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন।